আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2022 সালে আল-আমিন মিশনে একাদশ শ্রেণীতে ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা তার একটি নমুনা প্রশ্ন ভৌতবিজ্ঞান। আজকে আমরা ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, তো যারা যারা এটি দেখনি 2022 এবং 23 দুটোরই, তারা অবশ্যই দেখে নেবে, সার্চ করে চ্যানেলে ঘুরে আসো, অনেক কিছু দেখতে পাবে। তো চলো আজকে আমরা আলোচনা করি ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে। তো ভৌতবিজ্ঞান প্রশ্ন মোট মার্ক আগে ছিল 40 নাম্বার, এবার ভৌতবিজ্ঞানে থাকবে 50 নাম্বার। সো বি কেয়ারফুল অ্যান্ড রিড অ্যাটেন্টিভলি, ভালো করে পড়ো, তা না হলে কিন্তু পারবে না। ভৌতবিজ্ঞান প্রশ্ন এর আগে ছিল 40, এখন সেটা বেড়ে গিয়ে 50 হয়েছে। তো কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটো পার্ট আছে, এই দুটো পার্টে হাফ হাফ করে থাকবে। তো আমাদেরকে ভালো করে কিন্তু এটা করতে হবে। কোনো এম সি কিউ প্রশ্ন থাকবে না, এটা 2022 সালে, তাই এম সি কিউ দেওয়া আছে। 2023 সালের প্রশ্ন আমি আপলোড করেছি, সেটাও দেখে নিতে পারো। জাস্ট তোমাদের সুবিধার জন্য প্রশ্ন কেমন হতে পারে তার জন্যই আমি 2022 সালের প্রশ্নটি আপলোড করতে চলেছি। তো চলো শুরু করা যাক। একদম প্রথমে বহুবিধ বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকবে, যদি এখানে এম সি কিউ থাকবে না, শর্ট প্রশ্ন থাকবে। তো সঠিক উত্তরটি লেখো, আমি শুধু প্রশ্নগুলো পড়ছি। কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না? তারপর তাপমাত্রা নির্দিষ্ট রেখে কোনো ভরের তাপমাত্রা নির্দিষ্ট রেখে কোনো ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব নির্দিষ্ট থাকে, হ্রাস পায়, বৃদ্ধি পায় এবং বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। সি, উত্তর লেন্সের ক্ষেত্রে অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে কেমন? আলোক কেন্দ্রে, ফোকাসে, ফোকাসের দ্বিগুণ দূরত্বে, অসীমে। নাম্বার ডি, তড়িৎচালক বল ই কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই কিউ বাই ডাব্লিউ, ই ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ ই বাই কিউ এবং কিউ ই বাই ডাব্লিউ। কোনো ক্ষারকীয় মৌল মৌল নয়, এম জি, সি এস, বি এ এবং সি এ। এরপরে আসি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তামার বিশুদ্ধকরণের কোনটি অ্যানোডে হিসেবে ব্যবহার করা হয়? প্লাটিনাম, বিশুদ্ধ তামা, গ্রাফাইট এবং অশুদ্ধ তামা। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, এ ধরনের প্রশ্ন থাকবে, তাই আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি করে করতে হবে। এ, এক মৌল ভরের কোনো গ্যাসের পিভি বাই টি রাশি চিহ্নগুলি প্রতি প্রচলিত অর্থ বহন করে, এস আই এককের মান কত হবে? নাম্বার বি, অবতল দর্পণ যখন একটি বস্তু অসৎবিম্ব গঠন করে কখন অসৎবিম্ব গঠন করে? নাম্বার সিতে থাকছে বৈদ্যুতিক বাল্ব, হিটার, ইঞ্চি, এগুলি কেবলমাত্র ডিসি প্রবাহে কাজ করে, বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা তোমাকে দেখাও। সি ও এফ এই মৌলগুলির মধ্যে কোনটি আয়নাইজেশন শক্তি এর মধ্যে সর্বাধিক? এবং পরের প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে সি এবং সিএও যৌগ গঠনে সিএ ড্যাশটি ইলেকট্রন বর্জিত হয়, শূন্যস্থান পূরণ করতে হবে। এবং এরপরে থাকছে এ এবং বি স্তম্ভ থাকবে, এ আর এ আর বি স্তম্ভ মেলাতে হবে, এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এবং এটা হচ্ছে উত্তর স্তম্ভ, এই উত্তর স্তম্ভে এখানে এ বি সি করে উত্তরটা লিখতে হবে। এক নম্বরে রয়েছে তৃতীয় পর্যায়ভুক্ত নিষ্ক্রিয় মৌল, দুই একটি সন্ধিদগ্ধ মৌল, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অধাতব পরিবাহী, এখানে গ্রাফাইট, অ্যামোনিয়া হাইড্রাইড, আর্গন এবং ক্রোমিয়াম এগুলো রয়েছে, এই এখানে মেলাতে হবে। তিন নম্বরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে, যে বয়েল রয়েছে, বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের পি পিভি লেখচিত্রটি অঙ্কন করতে হবে। নাম্বার বিতে থাকছে একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি এবং অপপৃষ্ঠের প্রতিসরণ কোণ 50 ডিগ্রি, চতুর্দ্বয়ের কোণের মানের নির্ণয় করো। এবং স্থিতে থাকছে আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ বহন করতে পারে না কেন? তারপর থাকছে যথাযথ প্রশ্নগুলির উত্তর দাও, এগুলো একটু বড় প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক। কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। নাম্বার টুতে থাকছে 2.3 জি, ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণ রূপে বিক্রিয়া ঘটানো হলো, উৎপন্ন H2 গ্যাসের ভর ও STP তে আয়তন কত গ্রাম হবে? সিতে থাকছে লাল ও বেগুনি বর্ণের আলোর জন্য মধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে
মিউ ও মিউ হলে তাদের প্রমাণ করো যে মিউ গ্রেটার দ্যান মিউ ওয়ান আর মিউ টু, যাই হোক আলফা রয়েছে। এবং শেষে রয়েছে ক্লোরিন, একদম ডিতে রয়েছে ক্লোরিন কি কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে, উভয় ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন একে দেখাও। তো এই ছিল আজকের ভৌত বিজ্ঞান প্রশ্ন, 2022 সালে নমুনা প্রশ্ন। আশা করি প্রশ্ন ধরন কিভাবে আসতে পারে, কেমন আসতে পারে তোমাদের ক্লিয়ার হয়েছে। তো ভৌত বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, ভৌত বিজ্ঞানের পাশাপাশি ইংরেজি এবং লাইফ সায়েন্স এবং প্রত্যেকটা প্রশ্নে আলোচনা হয়েছে 2022 এবং 23-এ। যারা যারা ভিডিওগুলো দেখোনি তারা দ্রুত দেখে নাও ক্লাস 11 সায়েন্স বিভাগে আল-আমিন মিশনে বা অন্যান্য মিশনে ভর্তি হওয়ার জন্য কেমন নমুনা প্রশ্ন হতে পারে। তো এই ছিল আজকের প্রশ্ন, ধন্যবাদ সকলকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম, অ্যাডভান্স ওয়েলকাম টু দ্য আল-আমিন মিশন, হ্যাভ এ গুড ডে।